নমস্কার বন্ধুরা, আজকে আমি শেয়ার করছি শীতের একটি অন্যতম সবজি, যেটা সুন্দর এবং সবুজে ভরা ব্রোকলি। এটাকে অনেকেই সবুজ ফুলকপিও বলে থাকে। এই ব্রোকলি দিয়ে বানাবো একটি অভিনব রেসিপি। মাত্র কয়েক মিনিটেই খুব কম মশলা দিয়ে এবং 2 চামচ তেলেই খুব সহজেই রেসিপিটা বানানো যায়। ভাত বা রুটি সবার সাথে খেতে খুবই ভালো লাগে। আর ব্রোকলি নানা পুষ্টিগুণে সম্পূর্ণ, নানা রোগ প্রতিরোধ এবং ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার পেশেন্টদের জন্য ভীষণ উপকারী। বন্ধুরা, ফুলকপি খেতে খেতে যদি একঘেয়েমি হয়ে যায় তাহলে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খেতে খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলুন এই সবুজ ফুলকপি বা ব্রোকলি কীভাবে বানানো যায় দেখে নেওয়া যাক। এখানে আমি ব্রোকলি এখন ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর আগে থেকে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর আমি এইভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি জল গরম করতে দিয়েছি। ব্রোকলিগুলোকে আমি 30 সেকেন্ডের মতো হালকা করে ভাপিয়ে নেবো। ব্রোকলি কিন্তু খুব বেশি ভাপাতে নেই ফুলকপির মতো, এটা হালকা করেই ভাপাতে হয়, কারণ বেশি একটু গরম জলের মধ্যে থাকলে এগুলো নরম হয়ে ভেঙে যায়, মানে ফুলগুলো খুবই নরম, সেই জন্য এটা খেয়াল রাখতে হবে। আর 30 সেকেন্ড হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে ভালো করে জলটাকে আমি ঝরিয়ে নেব। এবার এদিকে 2 চামচ সাদা তেল আমি গরম করতে দিয়েছি। আর এই রান্নাটাতে খুব বেশি তেল মশলা লাগেই না, মশলা তো খুবই কম লাগে। আর তেলও এই 2 চামচ আমি তেল দিয়েই পুরো রান্নাটা করে নেব। ব্রোকলিগুলোকে আমি দিয়ে দিলাম এই গরম তেলের মধ্যে, এরপর আমি ভেজে নেব। ব্রোকলি কিন্তু খুব বেশি ভাজতে নেই, তাহলে এর স্বাদ চলে যায় আর এই সুন্দর যে সবুজ রঙটা আছে এটাও কিন্তু চলে যায়। ফুলকপি কিন্তু ভাজলে যেমন স্বাদ লাগে, কিন্তু ব্রোকলি হালকা করেই ভাজতে হয়, দেখতে ফুলকপির মতো। এটা অনেকেই আবার সবুজ ফুলকপি বলে, কিন্তু ফুলকপির চেয়ে স্বাদটা বেশ ভালো, একেবারে অন্যরকম, খেতে খুবই সুন্দর। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। এগুলো ভাত রুটি পরোটা সবার সাথেই আপনারা এটা পরিবেশন করতে পারেন। দেখুন, আমি একে একে ব্রোকলিগুলো তুলে নিচ্ছি আর হালকা করেই ভেজেছি যাতে সবুজ রঙটা থাকে। আর সবুজ রঙটা যদি চলে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। দেখুন, সবুজ রঙটা তো আছে আর দেখতে কি সুন্দর লাগছে ভাজার পর। আর এই তেলের মধ্যেই আমি পুরো রান্নাটা করব, আর আমি কোনো তেল দিচ্ছি না। তো একটু কালো জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিলাম, খুব সামান্যই মশলা লাগে, বেশি তেল মশলা লাগে না। আর একটু পোস্ত বাটা দিলাম 2 চামচের মতো, আর একটু জল দিয়ে দিলাম। আর এই রান্নাটাতে আর কোনো জল পড়বে না, এই এখন যে জলটা দিয়ে আমি মশলাটা কষাচ্ছি, নাহলে পুড়ে যাবে হলুদটা। তো এতটাই জল দিলাম, এর চেয়ে বেশি আর আমার জল লাগবেই না, বাকিটা এমনিই আমার রান্না হয়ে যাবে। তাই আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, কারণ এটা একটা সুন্দর রঙের জন্য। এটায় কোনো আমি আর ঝাল লঙ্কা দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন কাঁচা লঙ্কা বাটা, ঝাল লঙ্কা। তো একটু চিনি দিয়ে দিলাম স্বাদ অনুসার, যেহেতু এটা নিরামিষ রেসিপি একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। আর এবার আমি ভেজে রাখা ব্রোকলিগুলো দিয়ে দিলাম। দেখুন, হালকা করে ভেজেছি বলে কত সুন্দর সবুজ রঙটা আছে। আর এটা খুব বেশি নাড়াচাড়া করতে নেই, যেটা বললাম আর কি, ব্রোকলি খুব নরম একটা সবজি, বেশি নাড়াচাড়া করলে, বেশি এর গায়ে খুন্তির আঘাত লাগলে এটা ভেঙে যেতে পারে। আর একদম ভেঙে গলে গেলে তখন আবার দেখতেও ভালো লাগবে না। ব্রোকলি একটু গোটা গোটাও থাকবে, আর তবে কিন্তু খেতেও বেশ ভালো লাগে, দেখতেও ভালো লাগলে খেতে অবশ্যই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর গ্যাসটা মিডিয়ামে করেই আমি এরকমভাবে পুরো নুনটা আমি এই ব্রোকলির মধ্যে মিলিয়ে নেব। হালকা হাতেই নাড়াচাড়া আমি করে নিচ্ছি, খুব বেশি জোরে জোরে আঘাত করলে কিন্তু ব্রোকলির ফুলগুলো খসে পড়ে যাবে, তখন কিন্তু একদমই দেখতে ভালো লাগবে না। এরপর আমি ফেটানো টক দই দিয়ে দিলাম 2 চামচ, আর দইটা কিন্তু শেষেই দিতে হবে। আর দইটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না, তাহলে কিন্তু কেটে গিয়ে একটা ছানা ছানা ভাব হয়ে যায়, তখন দেখতেও ভালো লাগবে না, খেতে একদমই ভালো লাগবে না। সেই জন্য দইটাকে ভালো করে জল জড়িয়ে ফেটানোর পর সবার শেষে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। এরপর একটু ঢাকনা দিয়ে দিলাম, বাকিটা যতটা সেদ্ধ হতে বাকি আছে ব্রোকলিটা সেদ্ধ হয়ে যাবে। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না। ঢাকনাটা খুলে দিয়েছি, দেখুন আমার ব্রোকলিগুলো সেদ্ধ হয়ে গেছে,
আর আমি কোনো জলও দিইনি, যা নুন দিয়েছি আর টক দই দিয়েছি ওটা থেকেই জল ছেড়েছে, সেই জলের মধ্যেই সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু জল দিলে একদম গলে ঘ্যাঁট হয়ে যেত, সেজন্য আমি বললাম না জল আর লাগবে না, আর এটা একটু শুকনো শুকনোই হবে, খেতে ভীষণই ভালো হয়। এটা বেশি ঝোল পাতলা ফুলকপির মতো কেউ খায় না, এটা শুকনো শুকনোই বেশি ভালো লাগে। আর বেশি জল দিয়ে সেদ্ধ করলে ব্রোকলি গলে যায়। রান্নাটা আমার রেডি, এবার আমি এটা নামিয়ে সার্ভ করব। আজ আমাদের রেসিপি রেডি। আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।